হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানাবো একটু ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্যাটে। তো দেখো, প্রথমেই আমি এখানে গুঁড়ো মশলা আর একটু আদা রসুন বাটা, একটু ভিনিগার আর হচ্ছে একটুকুনি সয়া সস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এটাকে ম্যারিনেট করে রাখার পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম। যেহেতু এখানে আমার একদমই অল্প পরিমাণের চিকেন ছিল, তার জন্য আমি এখানে একটা ডিম দিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণে চিকেন ইউজ করো, তার জন্য এখানে দুটো ডিম দিতে পারো। দিয়ে দেখো, এখানে দিয়ে দেবো হচ্ছে বেসন, আর তার সঙ্গে দেবো কর্নফ্লাওয়ার। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে তাতে করে কোটিংটা একটু নরম থাকে, তো তার জন্য আমি এখানে বেসনটা অ্যাড করেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা কর্নফ্লাওয়ার দিয়েই করার চেষ্টা করবে, কোনো রকম ময়দা ইউজ করবে না, তাহলে কিন্তু খেতে একদম ভালো হবে না আর কোটিংটাও একদম ছেড়ে ছেড়ে যাবে। দিয়ে দেখো, এটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামের কুচি আর দিয়েছিলাম টমেটো কুচি। তোমরা চাইলে এখানে পেঁয়াজটা ইউজ করতেই পারো, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিলো যে সবজিটা চিকেনের থেকে বেশি হয়ে যাবে। আর টমেটোটা এখানে ইউজ করেছি যাতে কালারটা দেখতে ভালো লাগে, তার জন্য আমি এখানে ক্যাপসিকামের সাথে পেঁয়াজ ইউজ না করে আমি এখানে টমেটোটাকে ইউজ করে নিয়েছিলাম। দিয়ে এই যে কাঠিটা দেখতে পাচ্ছ না, এটাকে আমি 10 থেকে 20 মিনিট মতো জানো তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এরকমভাবে একটা একটা করে এটাকে ভালো করে সাজিয়ে নেবো যাতে দেখতে খুব সুন্দর লাগে। আমি এখানে সবগুলোকে সাজিয়ে নেওয়ার পর এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। এখানে তোমরা রিফাইন অয়েলও ইউজ করতে পারো, আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। দিয়ে একটা একটা করে চিকেন স্যাটে এখানে ছেড়ে দেবো আমি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি 1 কোট করে তোমাদের ভাজা দেখাচ্ছি, এটা কিন্তু অবশ্যই 2 কোট করে ভাজতে হবে। ওইখানে যে বেসন আর যে কর্নফ্লাওয়ার দিয়ে কোটিংটা করেছিলাম না, ওই রকমই আর একটা কোটিং তৈরি করে এটাকে ডবল কোট করে এটাকে ভেজে নেবে, যাতে এটা খেতে আরও বেশ ভালো হয়। যেহেতু এটা গ্রেভিতে যাবে না, কোটিংটা আর একটু মোটা হলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো সমস্ত চিকেন স্যাটেগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি আর আদা কুচি। দিয়ে দেখো, এটা যখন হালকা করে ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর সামান্য কুচে করে রাখা চিকেন। দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, যাতে করে সবজিগুলো একটু তাড়াতাড়ি করেই নরম হয়ে যায়। দিয়ে এখানে দেখো, দিয়ে দিয়েছি টমেটো সস আর দিয়েছিলাম এখানে চিলি সস, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু সয়া সস। দিয়ে সমস্ত কিছুকে আবারও একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এখানে বেশ খানিকটা পরিমাণে জল অ্যাড করব। তো আমি চিকেনগুলোকে ডুবো তেলে ভাজিনি, তো তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণেই জল অ্যাড করেছি, যাতে চিকেনটা যদি কাঁচা থেকে থাকে সেটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেখো, এখানে আমি এই চিকেন স্যাটেগুলো দেওয়ার পর এটাকে ভালো করে উল্টে দেব, যাতে এখানে সসেসগুলো না প্রত্যেকটা চিকেন স্যাটের গায়ে ভালোভাবে লেগে যায়। দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো কুক করে নেওয়ার পর যখন এটা জলটা একদম শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা যদি রুটির সাথে খেতে চাও তাহলে তোমরা একটু সামান্য গ্রেভিও রাখতে পারো। আমি যেহেতু এটা এমনি খাবো, তো তার জন্য আমি এখানে কোনো গ্রেভি রাখিনি, একদমই জলটাকে শুকিয়ে নিয়েছিলাম। আমার এখানে চিকেন স্যাটেটা একদম হয়ে এসেছে, এরপরে আমি এটাকে নামিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল অন্য একটা ভিডিওতে।